আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, আমি শুধু চিনি আমার। ভালো আমল যদি নিয়ে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো এর কপাল পড়ার দাস, আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারব, একটা পাঁচরের হাড্ডি গুলো করবর করবর করে ভেঙে চলে চোরবার হয়ে যাবে, এদিক হলে একটু করে যুব উল্টো রাস্তায় চলিস না রে ভাই, শয়তানের রাস্তায় চলিস না, করবাও দুইটা গেদে রে ভাই, আমি তোর পায়ে হাত দিয়ে বইলা যাই, আর হারাম রাস্তায় চলিস না রে ভাই, দাড়িটা এখন থেকে রাখার চেষ্টা কর, দাড়িটার মধ্যে আর খুর লাগাস না, মাথার টুপিটা আর ছাইরো না, জাহান্নামের আসামি হয়ে বিদায় নিও না, আজকের এই মসজিদটার থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন এই দুনিয়ায় থাকবো এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, আও মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না, কারা কারা তুইয়া রাসো, কারা কারা তুইয়া রাসো, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহ রে দেখো, একটু চোখের পানিটা ফালাইয়া ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ, ওগো দয়া মাওলারে, তোমার গোলামদের দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা চোখের পানি ছেড়ে কান্দে, তোমার গোলামেরা গুনাহ থেকে মাফ চায় ক্ষমা চায়, আল্লাহ জান্নাত কার বাবা নাই কার ওয়ালা, কে বাবা রে কান্দে মালিক, কে মা কান্দে, কে গুনাহের কথা স্মরণ করে কান্দে, আয় আল্লাহ, আমরা শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলাইছি, আমরা তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলাইছি, আজকে হাত তুলে ওয়াদা করলাম তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না, নবীর তরিকা ছাড়া আর একটা কদম নাড়াবো না, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, চিৎকার করে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মানুষের পরিস্থিতি হলো মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, মুখাপেক্ষী ছাড়া দুনিয়ার কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কোটি কোটি টাকার মালিক তার ঘরটা সাফ করতে মেতর লাগে, তার বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজ করতে কিন্তু ইঞ্জিনিয়ার লাগে, রাজমিস্ত্রি ওখানে কাটাইতে হয়, যোগালি ওখানে কাটাইতে হয়, উনি যদি বলে আমি কারো কাছে মুখাপেক্ষী নয় আমি এটা মানতে পারবো না, তুমিও কারো মুখাপেক্ষী কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি দুনিয়ার মুসলমান সবাই একজন আরেকজনের মুখাপেক্ষী, কেউ দুধ বিক্রি করে মদ কিনে আনে, আবার কেউ মদ বিক্রি করে দুধ কিনে আনে, অমিয়া কেউ চাউল বিক্রি করে ডাইল কিনে আনে, কেউ ডাইল বিক্রি করে চাউল কিনে আনে, আবার কেউ দুধ বিক্রি করে কেরোসিন তেল কিনে আনে, কেউ দুধ বিক্রি করে সয়াবিন তেল কিনে আনে, একজন আরেকজনের মহতাজ, একজন আরেকজনের মহতাজ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ বিনিয়াদ, আমি আল্লাহ পৃথিবীর কারো মুখাপেক্ষী না, এর কারণটা কি জানো? আমার মালিক ডাক দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আওলাদ এক কারণ, দ্বিতীয় নম্বর কারণ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তাআলা বলেন আমি যে কারো কাছে মুখাপেক্ষী না, এর কারণটা কি জানো? আমি আল্লাহর কোন বাবা নাই, আমি আল্লাহর কোন সন্তান নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আল্লাহ তাআলার বাবাও নাই, আল্লাহ তাআলার সন্তানও নাই। কথা বলেন না কেন? আপনার আমার বাবা আছে, সন্তান আছে, আপনার আমার মা আছে, ছোটবেলার থেকে আপনি আর আমি মায়ের মহতাজ। ছোটবেলার থেকে একজন সন্তান সবচেয়ে বড় অসহায়, তাকে দেখে মা সন্তানটাকে কোলের পাশে নিয়ে ঘুমায়, সন্তান খুব ছোট। মা একদিন দুই দিন আগে মাত্র সন্তান প্রসব করেছে, মায়ের শরীরটা বড় দুর্বল, মা সন্তানটার পাশে নিয়ে ঘুমায়, সন্তানটাও মায়ের পাশে ঘুমাইতেছে। রাত বারোটা একটা দুইটা বেজে গেল, হঠাৎ করে মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল। বাচ্চা খুব ছোট মানুষ, মাকে যে ডাক দিয়ে বলবে মা হাতটা একটু সরা, এই কথাটা বলার ক্ষমতা বাচ্চার নাই, নিজে একটু সরে যাবে এই ক্ষমতাটাও কিন্তু বাচ্চার নাই, মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরায় দিবে এই ক্ষমতাটাও বাচ্চার নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কায়রে গলাম, এই মুহূর্তে তোর মায়ের হাতটা যদি তোর নাকের মধ্যে এক মিনিট দুই মিনিট পরে স্থায়ী হয়ে থাকে, তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি রে গলাম। আমি আল্লাহ কত বড় দাবার, দুনিয়ার সব মানুষ ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর মা ঘুমায়, তোর নানা ঘুমায়, তোর নানি ঘুমায়, আত্মীয় স্বজন দুনিয়ার সব কিন্তু ঘুমায়। আমি আল্লাহ রাত বারোটার টাইমে ঘুমাই না, একটা দুইটার টাইমে ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না, জিমানিও পর্যন্ত দেই না। আমি যখন তাকাই দেখি তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গেছে, আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় ছিলাম, আমি আল্লাহ তাআলা তোর মায়ের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধৈরা সরাইয়া দিছি। দুনিয়ার গোলাম, আমার মালিক ডেকে বলেন রে গোলাম, জন্মসূত্রে আমি তোরে ফেরিস্তা দিয়ে পাহারা দিয়েছি, একজন দুই জন্মায় তোরে 70,000 ফেরিস্তা, দুই শিফটে 140,000 ফেরিস্তা দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি। একদল ফেরিস্তা ফজরের সময় আসে, মাগরিবের সময় যায়, আবার আরেকদল ফেরিস্তা মাগরিবের টাইমে আসে, ফজরের সময় চলে যায়। তুমি তাকায় তাকায় দেখো রাত্রিবেলা তুমি বিছানার মধ্যে ঘুমাইতেছো, ঘুমের মানুষ আধা মরা। এই জন্যই আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু আমুতু, আবার পরে বলে ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে আমি মরলাম, তোমার নামে জীবিত হব। আসলে কি মরতে যায় না, ঘুমাইতে যায়। ঘুমের আরবি তো আমুতু না, যদি বলে আমি তোমার নামে ঘুমাইতে যাই তাইলে বলবে আল্লাহুম্মা বিসমিকা আনুমু, আমি তোমার নামে ঘুমাইতে যাই। কেন মৃত্যুর কথা বলল? এই কারণ আছে মিয়া মুসলমান, আল্লাহ তাআলা বুঝাইতে চায় এরে গোলাম, তুই যখন ঘুমাইতে যাও মৃত্যুর মতোই তো হয়ে যাও, তোর সামনে গিয়ে যদি সাপ কেটে যায় তুই বলতে পারো না, তোরে যদি সাপ এসে ছোবল মারে তুই বলতে পারো না, তোর স্ত্রী যদি তোর সাথে শত্রুতা করে মারতে যায় তুই বলতে পারো না, পোকা মাকড় যদি তোর নাক দিয়ে চলে যায় তুই বলতে পারো না, তোর কান দিয়ে যদি চলে যায় তুই বলতে পারো না, কোনো বিচ্ছ এসে যদি তোরে কামড় দেয় তুই বলতে পারো না। কিন্তু রে বান্দা আরামের ঘুম ঘুমা, 50 বছর ধরে আরামের ঘুম ঘুমাইলি রে বান্দা, কোনোদিন তোরে সাপে কামড় দিল না, বিচ্ছুতে তোরে কামড় দিল না, কোনো প্রাণী তোরে কামড় দিল না, তুই মশারিটাও পর্যন্ত টানাও না, ফলের মধ্যে কেউ কেউ ঘুমাও, হাঁটো রাস্তায় হাঁটো, কে তোরে হেফাজত করে, আবার আল্লাহ তাআলা কে গোলাম, এটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজত করি।
তবে মাঝে মাঝে যে হেফাজত করি না, একটুখানি মানুষের কামড় দিয়ে দেখাই, মানুষের একটুখানি কামড় খাওয়ায় দেখাই। ঘুমানোর অবস্থায় কেউ কেউ সাপের কামড় খায় মারা গেছে, ঘুমন্ত অবস্থায় কেউ বিচ্ছুর কামড় খেয়ে মারা গেছে। আবার আল্লাহ কয় গোলাম, এত তোরে কেন হেফাজত করে রাখছি? তুই কি জানো, তুই যখন বড় হয়ে যাবি, তোর বয়স যখন 20-25 বছর হয়ে যাবে, যখন টকবকি যুবক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই সময়টার জন্য তাকাইয়া আছি। আজকে তোর 20-25 বছর হয়ে গেল, সমাজ এখন তোর অনেক দাম, সবাই তোরে মোহাব্বত করে, সবাই তোরে ভালোবাসে, বড় ভয় পায়, তোর কণ্ঠের মধ্যে বড় আওয়াজ। এখন বিএনপির লোক তোরে দাওয়াত দেয়, আয় আয় আমার দলে, আমি ভালো পদ তোরে দিয়ে দেব। আওয়ামী লীগের ভাইও তোরে ডাক দেয়, আমার দলে আয়, আমি তোরে ভালো পদ দিয়ে দেব। জাতীয় পার্টির লোক তোরে ডাক দেয়, আয় আমার দলে আয়, আমি তোরে ভালো পদ দিয়ে দেব। আমার আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ কিন্তু কুদরতি হাতটা বাড়ায় তোরে ডাকি। তোরে বিএনপির নেতা, তোরে আওয়ামী লীগের নেতা কতবার রাখছি রে বান্দা, আমি আল্লাহ তোরে দৈনিক 5 বার ডাকি। ফজরের নামাজে মুয়াজ্জিন দিয়ে তোরে ডাক দেওয়াই, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। তুই আমি আল্লাহ পাকের ডাকের সাড়া দাও না, আবার জোহরে মুয়াজ্জিন দিয়া ডাক দাও, তুমি আমি আল্লাহ পাকের ডাকের সাড়া দাও নাই রে বান্দা, আসরে আবার মুয়াজ্জিন দিয়া ডাকাই, তুই ডাকের সাড়া দাও নাই রে বান্দা। আবার মালিক কয় মাগরিবে আবার তোমার ডাক দাওয়াই, বান্দা তুমি আমার ডাকের সাড়া দাও না, ঈশার নামাজে আবার তোমার ডাক দাওয়াই, তুমি আমার ডাকের সাড়া দাও নাই, যখন তুই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আমার মালিকের সাড়া দাও নাই রে বান্দা। রাত্রিবেলা আমার মালিক প্রথম আসমানে এসে বান্দার ডাকতে থাকে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরলাহু, আল্লাহ মিন মুস্তারজিকিল ফারজুকহু, আল্লাহ মুবতালিন ফাআফিয়াহু, আল্লাহ প্রথম আসমানে এসে বান্দার ডাক দেয়, কে আছে মুসিবতের মধ্যে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে মুসিবতের কথাগুলো খুলা খুলা বল, আমি আল্লাহ তোর মুসিবত দূর করে দেব। বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবের মধ্যে, আমি আল্লাহর কাছে বল, এরে বান্দা আমি আল্লাহ তোর সব রিজিকের অভাব গুলো দূর করে দেব। বান্দা আমার মালিক বারবার বারবার করে ডাকে, এ যুবক আমার কলিজার টুকরা ভাই, তোমার পায়ে আমি হাতটা লাগায় বলতে চাই, তোমার মাথায় আমি হাত দিয়ে বলতে চাই, রে যুবক ভাই, আমার মালিক যদি দৈনিক 5 বার তোমারে আমারে ডাকে, তাইলে সপ্তাহে আমার মালিক কতবার তোমারে ডাকছে, মাসে আমার মালিক কতবার ডাকছে, এবার হিসাব করে দেখো, 25 বছরে আমার মালিক কতবার তোমাকে আমাকে ডাকছে, 40 বছরে তোমার আমার মালিক কতবার তোমারে আমারে ডাকছেন, 50 বছরে তোমার আমার মালিক কতবার তোমাকে আমাকে ডাকছেন, 60 বছরে 70 বছরে বৃদ্ধ বাবাজি কতবার তোমার আমার মালিক তোমারে আমারে ডাকছে, একটাবারের জন্য মালিকের ডাকের সাড়া দাও না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে যায়, কবরে গিয়ে আমার মালিকের ডাক দিবা, হাসরের ময়দানে যখন দাঁড়াইবা তাকায় দেখবা, হাসরের ময়দানে সূর্যটা মাথার মুডুমাত করে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে, মাথার চাড়িগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো সূর্যের তাপে হাতের মারের মতো ভলকাইতে আরম্ভ করবে। ওরে দুনিয়ার মুসলমান, জমিন তার দিকে তাকাইয়া দেখবা,
বাবা জমিনটা তোমার, তুমি তাকে তাকে দেখবে কেউ গামের সাগরে হাবুডুবু খায়, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো টাখুন গেরা পর্যন্ত ঘাম, কেউ ঘামের কারণে সামনের দিকে আগাইতে পারে না, ওদিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন, গরিম গরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়, ডান দিক থেকেও জাহান্নামের আগুন, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিকে আগুন আর আগুন, গুনাগার অবস্থা দেখা, ওদিকে আমার মালিক বারবার করে ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আমার মালিক বলবেন আজকের দিনের বাদশাহ কার, আজকের দিনের বাদশাহ তো আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, বান্দাগুলো তাকায় দেখবে আজকে বড় বিপদ এর দুনিয়ার মুসলমান, ওই দিন আমার মালিকের ডাকতে থাকবা আর চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবা, আর বলবা মালিক বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহর কসম করে বলে যাই, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফেলে রক্ত পড়তে আরম্ভ করবে, আমার মালিক সেদিন তোমার ডাকের সাড়া দেবে না, ওই যে দুনিয়ায় বৈশা আমার মালিক তোমার ডাকছে তুমি সাড়া দাও না, আমার মালিকও তোমার ডাকবে, তুমিও আমার মালিকরে ডাকবা, আমার মালিক কিন্তু ডাকারে সাড়া দেবে না, তবে ওই কায়ামতের ময়দানে আল্লাহর একদল বান্দা থাকবে, যেই বান্দাগুলো হাসরের ময়দানে দৌড়াবে, কোথায় ফলসিরাত, কোথায় মিজান, কোথায় হাসর, কোথায় নাসর কোনো খবর নাই, এই বান্দাগুলো শুধু চিল্লায় আর দৌড়ায়, চিল্লায় আর দৌড়ায়, আর ডেকে ডেকে বলে আমার মালিক কো, আমার আল্লাহ কো, এই বান্দাগুলো চিল্লার দৌড়ায়, এরা দৌড়াইতে দৌড়াইতে হয়রান আর পরেশান হইয়া আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া বিশ্রাম করবে, আমার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা আমার এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়, আল্লাহর ফেরেশতারা বলবে মালিক আপনার এই বান্দাগুলো আপনার আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া বিশ্রাম করতেছেন, আল্লাহ বলবেন ওদেরকে ডাক দাও, আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতারা ওদেরকে ডাক দিয়ে আমার মালিকের সামনে দাঁড় করাবেন, আমার আল্লাহ তাআলা তখন পর্দার আড়ালে অবস্থান করতেছেন, মালিক ডাক দিয়ে বলবেন কিরে বান্দারা তোরা এতক্ষণ দৌড়াইতিস আর চিল্লাইতিসিলি কেন, বান্দাগুলো চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে থাকবে আর বলে বলবে মালিক ওগো আমার আল্লাহ, ফজরে যখন তুমি মুয়াজ্জিন দিয়ে ডাক দিছ আমরা ঘরে থাকতে পারি নাই, দৌড়ায় কাঁথা কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ভজু কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, না জানি একটু তোমার দেখা পাই না মালিক, ফজরেও গিয়া তোমার দেখা পাই নাই, আবার জোহরে মুয়াজ্জিনের আজান শুই না, আবার চলে গেছি না তোমার দেখা পাই নাই, আবার আসরের আজান শুই না, আবার চলে গেছি গো মালিক না না তোমার দেখা পাই নাই, আবার মাগরিবের আজান শুনে চলে গেছি তোমার দেখা পাই নাই, ইশার আজান শুই না, আবার মালিক তোমার কাছে চহিলে গেছি তোমার দেখা পাই নাই, পাঁচ ওয়াক্ত নামাজে না পাইয়া রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, মালিক তুমি কো, আল্লাহ তুমি কো, মালিক না তোমার দেখা আমরা পাই না, এক ওয়াক্ত নামাজও যখন তোমার দেখা পাইলাম না, কোথায় ওয়াজ মাহফিল হয় দৌড়ে চলে গেছি, ওই মুড়া পাড়া বাজারে ওয়াজ মাহফিল হয় দৌড়ে গেছি, না জানি মালিক রে একটু খুই যাবাই, কোথায় আল্লাহ ওয়ালাদের দরবার, কোথায় চঙ্গির ইস্তেমার ময়দান, দৌড়ে ময়দানে চলে গেছি, কোথায় উজানের দরবার,
দরবারে চলে গেছি, আল্লাহর কদম চরমনের হযরতের দরবারে গেছি গো মালিক। না না না, তোমার দেখা পাই নাই, তোমার দেখা পাই নাই। আল্লাহ তুমি কি আমাদের সাক্ষাৎ দিবালা, তুমি কি আমাদের সাক্ষাৎ দিবালা। আমার মালিক এই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমার এই বান্দা গুলো অনেক ঘুরাইছি, আমি আল্লাহ আর ঘোরাবো না, আমি আল্লাহ আর ঘোরাবো না। আমি আল্লাহ তাআলা তাড়াতাড়ি কইরা নূরের পর্দাগুলো সরাইয়া দে, সরাইয়া দে। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফেরেশতারা আল্লাহ পাকের নূরের পর্দাগুলো এক টান দিয়ে সরাইয়া দিবে। বান্দাগুলো আমার মালিকের চারার দিকে তাকাইয়া থাকবে, আমার মালিকের চারাটার দিকে যখন তাকাবে, আরে এক নজর দেবে 70,000 বছর চলে যাবে। এই 70,000 বছরের মধ্যে একটা বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। দুনিয়ার কপাল বুড়ো যুবক, তোর পাও দুইটা কেঁদে ভাই, আমি তোর পা ধরতে রাজি, নামার যাইস না রে ভাই, রোজা ছাড়িস না রে ভাই। আমার আল্লাহ তাআলা না তোরে বারবার বারবার করে ডাক দেয়, ও সুদ কর বাবাজি, ও ঘুষ কর বাবাজি, ও বেনামাজি ভাই, এই দুনিয়া কয়দিন থাকবে যুবক, দুনিয়ার আমার আল্লাহকে তুমি ভুইলা গেলা। আমার মালিক বারবার বারবার করে ডাক দেয় গলা, আমি আল্লাহ কিন্তু একজন, যদি আমার আল্লাহর জান্নাত পাইতে হয়, আমার আল্লাহর জান্নাত যদি পাইতে হয় রে ভাই, এক আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আমাদের আল্লাহ কয়জন আঙ্গুলটা উঁচা কইরা চিল্লায় জোরে কও আল্লাহ, গলাটা ফাটাইয়া চিল্লা জোরে কও আল্লাহ। রে দুনিয়ার মুসলমান আওয়াজ দিয়া বলো আল্লাহ। আমার মালিককে পাইতে মনে চায় কি চায় না, আমার মালিকের পাইতে মনে চায় কি চায়লা। আরে কামতের ময়দানে একদল মানুষ এমন থাকবে, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কোনো খবর নাই, এরা আমার মালিকের পেছনে দৌড়ায়, এরা আমার মালিকের দেখার জন্য পাগল হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, সম্পদের পাগল হয়ে লাভ নাই, ক্ষমতার পাগল হয়ে লাভ নাই, টাকা পয়সার পাগল হয়ে লাভ নাই, এই দুনিয়ার গাড়ি আর বাড়ির পেছনে পাগল হয়ে লাভ নাই, দুনিয়ার সম্মান কয়দের যুব। আল্লাহ তাআলা হয়তো একটা ইউনিয়নের দায়িত্ব দিয়েছে, মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি মালি, আমার রাস্তায় দাঁড়ায় কান্না করছেন, আমার যদি এই দায়িত্বের কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে, আল্লাহ বলি তুমি একটা ইউনিয়নের দায়িত্ব দিয়ে পাঠাইছো, আমার ইউনিয়নের মানুষদের দায়িত্ব আমি ঠিক করে আদায় করতে পারি না। বড় ভয় লাগে রে যুবক। আমার নবী কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই দায়িত্বশীল, প্রত্যেকে আল্লাহর কাছে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হইব। কোন দুনিয়ার পাগল হয়ে গেলা, ক্ষমতার পাগল হয়ে গেলা,
একটা মেম্বার চেয়ারম্যান হয়ে কাউরে মানুষ মনে করো না। তুমি কি জানো তোমাকে একটা এলাকার দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তোমার ক্ষমতার চেয়ারে বসাইছেন, দায়িত্ব যদি ঠিক করে আদায় করতে না পারো আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। আরে দুনিয়ার মুসলমান, এই জন্য আওয়াজ দিয়ে একটু বলে যাও, আমরা দুনিয়ার আর কারো পাগল নয়, আমরা ভালোবাসার একমাত্র ভালোবাসবো আমার আল্লাহ রে। কার জোরে কও, আওয়াজ করে জোরে কও, আর যদি কাউরে ভালোবাসতেই হয় সে আমার নবীরে ভালোবাসবো, কারে ভালোবাসবো জোরে বলো, কারে ভালোবাসবো? হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলির মধ্যে চরণ হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাত দুইটা পেছন দিকে বাঁধিয়া ধাক্কা ধাক্কা সামনের দিকে নেওয়া হয়। হযরত খুবাইব ডাক দেয়, ভাই আবারে তো তুমি শুলির মধ্যেই চড়াইবা, তবে চড়ানোর আগে আগে আবারে কি দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা? আমি আমার মালিকের সাথে জীবনের শেষ কত বলবো? কাফিরেরা তো বুঝে না, ওরা ছেড়ে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, লম্বা লম্বা নামাজ পড়লেন, এত লম্বা নামাজ, নামাজ মোটে কমে না, নামাজ মোটে ছাড়েন না, লম্বা দুই রাকাত নামাজ পড়ে বের হয়ে ডাক দেবার। তোমরা হয়তো মনে করতে পারো আমি মৃত্যুরে ভয় পেয়ে গেছি, না রে ভাই না, এই মৃত্যুর ভয় পাই না এই জন্যই নামাজ খুব দ্রুত শেষ করেছি, নয়তো নামাজটা আরো লম্বা করতাম, কারণ আমার মালিকের সামনে দাঁড়াইলে আমার দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না। তখন আমি আমার মালিকের প্রেমে হাবুডুবু খাই, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি আমার মালিকের সাথে কথা বলি, বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলা কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার বড় প্রশংসা করলো, এরে বান্দা এই জন্য তাড়াতাড়ি কইরা নামাজ শেষ করছি, যেন মৃত্যুরে ভয় পাই এটা মনে না করো। হযরত খুবাইবকে শুলির মধ্যে চালানো হবে, রেডি করা হয়ে গেল। হযরত খুবাইবকে শুলির মধ্যে চড়াইয়া চারিদিক থেকে তীরন্দাজরা তীর গুলো মারতে আরম্ভ করেছে, চারিদিক থেকে বর্ষার মতো তীর, এক একটা তীর গুলো হযরত খুবাইবের শরীরের মধ্যে ঢুকে আর রক্ত গুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। হযরত খুবাইব শুধু চোখের পানি গুলো ছেড়ে কাঁদে, কোথায় কোথায় তীর লাগে খবর নাই, খবর নাই। বুখারীর বর্ণনার মধ্যে এসছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু মনে মনে একটু চিন্তা করলেন, যেহেতু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি আমার চেহারাটা একটু কাবার দিকে ঘুরে বিদায় হই। চিন্তা করে কাবার দিকে চেহারা ঘুরাইলেন, বদমাশ একটা কাফির এত জোরে গালের মধ্যে তীর মারছে, চেহারাটা কাবা থেকে ঘুরে গেছে। হযরত খুবাইব বলেন, লা উবালি হিনা উকতাল মুসলিমা, আমি যেহেতু আমি মুসলমান হয়ে বিদায় নিতেছি, আমার চেহারা তুমি কাবার থেকে ঘুরায় দিতে পারো, কিন্তু আমার কলবটা কাবার মালিকের কাছে জমা দেওয়া আছে, আমার কলবটা কাবার সাথে লটকানো আছে, আমার সেখান থেকে ফিরাইতে পারবা না। হযরত খুবাইবকে চারিদিক থেকে তীর গুলো ফেঁকা হচ্ছে, চারিদিক থেকে তীর ফিকতে ফিকতে রক্ত গুলো শূন্য হয়ে যাচ্ছে, হযরত খুবাইবের জিব্বাটা সাদা হয়ে যাচ্ছে, আহারে মুখের লালা গুলো শুকিয়ে যাচ্ছে। হযরত খুবাইব কথা বলতে পারেন না, হঠাৎ করে এক বদমাশ এসে ডাক দেয়, খুবাইব এই মুহূর্তে যদি তুমি বলো তাইলে তোমার বিনিময়ে মুহাম্মদ রে এনে শুলির মধ্যে চড়ানো হবে, রাজি থাকলে বলো। হযরত বাচ্চাদের মতো কণ্ঠ হয়ে গেছে, একটা চিৎকার দিয়ে ডাক দে, এই কাফিররা শুনে রাখ, আমার বিনিময়ে মুহাম্মদুর রাসূলকে
রসুলের মধ্যে চড়াবি তো দূরের কথা, আমি সবাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আর আমার নবী দুনিয়ার মদিনার গলিতে গলিতে চলবে। আমার নবীর মুখে থেকে আমার নবীর হাতে গিয়া একটা কাঁটা নবীর শরীরের মধ্যে বেঁকে আঘাত করবে, আমি সবাই মেনে নেব না। এরে কোনে যে একটু করে যুবক আরাম রাস্তা ছেড়ে দিয়া, উল্টো পাল্টা রাস্তা ছেড়ে দিয়ে আয়, উল্টো রাস্তায় আর চইল না রে ভাই। এবার আমার নবীর মোহাব্বত করে মাথা একটা টুকি লাগাও, আমার নবীর মোহাব্বত করে মুখের দাড়িটা লম্বা করো, আমার নবীর মোহাব্বত করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। আমার আল্লাহর বয়টা কলিজার মধ্যে ঢুকাইয়া সুদের ব্যবসা ছেড়ে দাও, খুশির ব্যবসা ছেড়ে দাও, আমল ভালো আমল নিয়ে কবরের দিকে রওনা করো, নয় তো কবর কিন্তু বারবার করে ডাক দেয় আনা বাইতুজ জাল্লা আনা বাইতুল ওয়াহদা।